ইয়স হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল গগস গ্যালারিতে ফুড ওয়ালা ওয়েলকাম। ইয়স, তো আজকে এই ভিডিওটা আমার ফার্স্ট মুকবাং ভিডিও। দেখছো এক থালা ভাত আছে রাখা, মানে আমি ও সাজিয়ে দিতে পারিনি, অন্যান্য ইউটিউবাররা কি সুন্দর সাজিয়ে দেয়, আমি সাজাতে পারিনি, কারণ খুব মেসি ভাবে রাখা আছে জিনিসপত্র। নেক্সট যদি কোনো মুখবাং করি তখন আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি খাবো, এই যে এক থালা ভাত আছে, এই যে রুই মাছের ঝোল, মসুরির ডাল, আর চাটনি পড়ে গেল, টমেটোর চাটনি। তো যেহেতু আমার ফার্স্ট মুকবাং ভিডিও, মানে সেহেতু সেরকম ভাবে আমি সাজাতে পারিনি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, এবং পাশে থাকা যে এই যে নোটিফিকেশন বেল বাটন, এই বেল বাটনটা একটু খুশ করে বাজিয়ে দেবে, যেন আমার নেক্সট যত ভিডিও আমি আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো আমি বেশি দেরি করবো না, এখন দুপুরবেলা, এটা আমার লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমে আমি এত কিছু নিয়ে বসেছি, এত কিছু না আরও অনেক কিছু থাকে, আমি মাত্র এই কথা প্রথম যেহেতু সেহেতু অল্প নিয়ে বসলাম, কিন্তু ভাতের পরিমাণটা এক্সেস, এই যে দেখছো প্রচুর। তো চলো শুরু করা যাক খাওয়ার। ডাল, বাইরে পর্যন্ত আওয়াজ আসছে, পাশের বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ, মেবি বাইরে পর্যন্ত সাউন্ড তোমরা শুনতে পারবে, আমার দিদিও ফোন চালিয়েছে। মাছ
মাছের ঝোলটা আমার পেছন দিয়ে গেল না একটা দাদা, ওই দাদাটা বানিয়েছে। ডাল রান্না করেছে আমার দিদি, দাদা হচ্ছে দিদির ফিয়ান্সে। খুব সুন্দর রান্না করে। মাছের একটাই অসুবিধা, কাঁটা মাছ, আর তার উপর যদি ইলিশ মাছ হয়। চাটনি অল্প নিচ্ছি, বেশি নেব না কারণ বাকিদের জন্যও রাখা আছে। Thank you.
বাস ফিনিশ, পুরো পেট ভরে গেছে। তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগে আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে, এবং তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সেফ থাকো, হ্যাপি থাকো, মজা করো, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। টাটা। We'll be right back.